प्रहर के प्रायोजक हैं श्री बालाजी फैशन, हर घर की पसंद। इस बार रेड लाइट एरिया में ट्रेड लाइसेंस जांच अभियान, अधिकतर दुकानें रही बंद। रानीगंज स्पोर्ट्स असेंबली में होने जा रहा औद्योगिक व्यापार विकास पर दो दिवसीय राष्ट्रीय स्तर का सेमिनार। Hey there, subscribe to my channel and also press this bell icon. कुल्टी थाना अंतर्गत दिशा रेड लाइट एरिया में दुकानों का ट्रेड लाइसेंस जांच अभियान आसनसोल नगर निगम ने न्यामतपुर फाड़ी पुलिस के साथ चलाया। बता दें कि पिछले अगस्त महीने में दिशा जनकल्याण केंद्र व यौनपल्ली एरिया में खुफिया तरीके से पुलिस प्रशासन द्वारा कार्रवाई की गई थी, जिसमें लगभग 30 नाबालिग लड़कियों को प्रशासन द्वारा बरामद किया गया था। साथ ही कई दुकानों को सील कर दिया गया था एवं उनके मालिकों को हिरासत में लिया गया था। तब से प्रशासन व पुलिस लगातार दिशा यौनपल्ली में अलग अलग तरीके से कार्रवाई कर रही है। इसी दौरान शुक्रवार को फिर से स्थानीय न्यामतपुर फाड़ी एवं नगर निगम के अधिकारी द्वारा सभी दुकानों के ट्रेड लाइसेंस की जांच की गई। ट्रेड लाइसेंस अधिकारी ने कहा कि यहां काफी संख्या में दुकान बंद पड़ी है और कई लोगों का कोई ट्रेड लाइसेंस भी मौजूद नहीं है, हमें सिर्फ दो लोगों का ही ट्रेड लाइसेंस मिल पाया है। आगे इसकी जानकारी नगर निगम के उच्च अधिकारियों को दी जाएगी, उसके बाद नगर निगम द्वारा कार्रवाई की जाएगी। সেটা দেখার জন্য হাই অথরিটি আমাদের পাঠিয়েছেন, আমরা আমাদের টিম নিয়ে এখানে এসেছি। কি পেলেন? এখানে বেশিরভাগ দোকান দেখলাম বন্ধ আছে, ভিতর দিকটাতে আছে সিল, কিছু কিছু দু চারটে দোকান খোলা আছে, তাদের লাইসেন্স নাই, তারা করায়নি বা জানেও না বলছে। দোকানগুলো তো বন্ধ থাকে, দিনে রাত্রে খোলা। হ্যাঁ আছে, আমরা জানি না আমরা তো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা দুটো লাইসেন্স এখানে দেখতে পেলাম, রিনাস সাহু বলে একজন কেউ দিয়েছে মনে হয়, তার একটা লাইসেন্স আছে, দেখলাম স্টেশনারি রিটেল শপ, সে একটি আর দুটি লাইসেন্স আমরা দেখতে পেলাম, বাকি কারো লাইসেন্স কিন্তু দেখতে পাইনি। যতগুলো খোলা পেয়েছি সবগুলো উইদাউট লাইসেন্সে চলছে। যে ট্রেড লাইসেন্স দেখতে পেলেন সেটা কি ভ্যালিড আছে? ভ্যালিড নাই, সেটা 19 কোটি দোকানটা দেখতে পেলেন? দোকানটা দেখতে পাইনি, দোকান বাজে পেছনে আছে, আমাকে মোবাইলে লাইসেন্সে দেখালো, ওটা সিল করা আছে বলে ভিতরটা দেখতে পেলাম না। স্টেশনের রিটেল সব 19 কোটি পর্যন্ত করা আছে, ওরা আর আপ টু ডেট করায়নি। অবৈধভাবে যে ব্যবসা করা হচ্ছিল এখানে ট্রেড ছাড়া, সেখানে কত টাকা পর্যন্ত কর্পোরেশনের লস হতে পারে? সেভাবে কর্পোরেশন হায়ার অথরিটি সেটা তো আমি বলতে মুহূর্তে আমরা রিপোর্ট নিয়ে গেলাম, এবার রিপোর্ট আমরা জমা দেবো। এবার বাকি বাকি যে দোকানগুলো বন্ধ রয়েছে সেগুলোকে কী চিন্তা ভাবনা করবো? সেগুলো আমরা রিপোর্ট দেবো, কীভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, যোগাযোগ করা যায়, সেভাবে আরও তো কি আছে প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করে সেভাবে আমরা নেক্সট অভিযান চালাবো। শুধু এখানে বলে নয়, আমরা সমস্ত জায়গায় চাই যে যেখানে ইলিগাল কনস্ট্রাকশন আছে, ইলিগাল বিল্ডিং আছে, সেই সমস্ত জায়গায় আমরা চাই যে সেটা বন্ধ হোক, এবং তার জন্য যদি প্রয়োজন হয় কর্পোরেশন যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করে এবং নিতে চায় তো সেটা কর্পোরেশন নেওয়ার ব্যবস্থা করবে, এবং তার জন্য আমাদের দরকার হচ্ছে পুলিশ প্রশাসনের সাহায্য এবং তার সঙ্গে এলাকার মানুষের সাহায্য এবং এলাকার মানুষের সচেতনতা, এবং আমরা চাই ইলিগালগুলো বন্ধ হোক, সে যেরকমভাবেই হোক আইনের মাধ্যমে আমরা সেগুলো বন্ধ করার চেষ্টা করব। যেটা জানা যাচ্ছে কর্পোরেশন একটা চিঠি করেছে যে দিশা এলাকাতে যে ইলিগাল কনস্ট্রাকশন হয়ে আছে বা জমি দখল করে করে অবৈধভাবে ব্যবসা করছিল সেগুলো নাকি ভাঙা হবে, সেরকমভাবে একটা চিঠি? হ্যাঁ, আমরা তো বলছি ইলিগাল বিল্ডিং ভেঙে দেবো আমরা বলছি। তো শুধুমাত্র কি দিশা এলাকাতে? না, শুধুমাত্র না, সব জায়গায় আমরা বিভিন্ন জায়গায় তো আমাদের নোটিশ যাচ্ছে। কুলটি বিএলআর অফিসের ওখানে দেখা যাচ্ছে তার পেছনে কিছু জায়গা সরকারি জমি দখল করে করে দখলদারি করা হয়েছে, আসানসোল শিল্পাঞ্চল কে চানা মোড় স্থিত প্রতিষ্ঠিত অঙ্গ্রেজি মাধ্যম কে আসানসোল নর্থ পয়েন্ট স্কুল মে 2021 কে লিয়ে প্রবেশ জারি হ্যায়। নার্সারি সে ক্লাস 9 আর 11 কে লিয়ে প্রবেশ খুলা হ্যায়। অনলাইন নামাঙ্কন কি ভি সুবিধা, স্কুল মে সারে আধুনিক সুবিধায় উপলব্ধ হ্যায়। এয়ার কন্ডিশন কম্পিউটার ল্যাব, এয়ার কন্ডিশন অডিটোরিয়াম, সুইমিং পুল, পুরে স্কুল ক্যাম্পাস মে সিসিটিভি নিগরানি, স্কুল ট্রান্সপোর্ট কি ভি সুবিধা, সম্পর্ক করে আসানসোল নর্থ পয়েন্ট স্কুল মে। नए एक्सक्लूसिव ड्रेसों के साथ फुल्ली सैनिटाइज और सोशल डिस्टेंसिंग का पालन करते हुए श्री बालाजी फैशन आपका स्वागत करता है। वाजिब दरों पर फैंसी साड़ी सहित अन्य ड्रेसों की खरीदारी करें, आज ही आए बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड ऑपोजिट सुभाष इंस्टीट्यूट, आसनसोल। नमस्कार, हम लोग कोविड-19 के लेके फुल सैनिटाइज करके स्टोर फिर से ओपन किए हैं, आप लोग हमारे यहाँ आइए, साड़ी सूट लहंगा के लुत्फ उठाइए, और हमारे ये सारे वेडिंग कलेक्शन भी अवेलेबल है।
कॉन्फेडरेशन ऑफ ऑल इंडिया ट्रेडर्स वेस्ट बंगाल चैप्टर के साथ फेडरेशन ऑफ साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स जिले के रानीगंज में औद्योगिक व्यापार विकास पर दो दिवसीय राष्ट्रीय स्तर का सेमिनार आयोजित किया जा रहा है। सेमिनार 5 व 6 सितंबर को रानीगंज स्पोर्ट्स असेंबली में होगा। फसबेकी के अध्यक्ष आरपी खेतान एवं महासचिव सचिंद्र नाथ रॉय ने गुरुवार दोपहर आसनसोल में एक होटल में संवाददाता सम्मेलन में बताया कि मुख्यमंत्री ने पानागढ़ समारोह में जो घोषणा की है उसका हम स्वागत करते हैं। वहीं सचिन राय ने कहा, हम केंद्र सरकार के विचार और उद्योग के विस्तार की योजना से खुश नहीं है। सरकार ने कहा था कि वह छोटे और मध्यम उद्यमों के लिए 6 लाख करोड़ रुपए प्रदान करेगी, लेकिन उससे कुछ नहीं हुआ। हमें केंद्र सरकार की योजना समझ में नहीं आ रही है। भीषण खुशी उन्हीं जेगलो जे प्रकल्पगुलो नहीं करछेन खुबी भालो करछेन जेमन दबनो आमादेर अंडाल एयरपोर्ट जेटा इंटरनेशनल एयरपोर्ट हबे सेटा आमादेर शिल्पपतिदेर जन्य खुबी भालो सहायक सेगुलो साधुवाद जानाय এবং যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন যে গুঁড়ো টুকরো চাল থেকে ইথানল উৎপাদন করা যে প্রকল্পটা সেটা খুবই অনাবো সাধুবাদ জানাচ্ছে প্রকল্পকে, কারণ আমাদের অনেক রাইস মিলের মালিক রয়েছেন তারা খুব খুশি এই প্রকল্প ডিক্লেয়ার করার জন্যে। এবং এখানে এখান থেকে অনেক কর্মসংস্থান হবে এবং প্রায় 1,500 থেকে 2,000 কোটি টাকা হয়তো ইনভেস্ট হওয়ার সম্ভাবনা এই শিল্পে রয়েছে। আমরা এই জন্যে আমাদের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমরা অলরেডি আমরা আজকে মেল করেছি যাতে আমাদের এখানে যে শিল্পপতিরা ওই কমিটিতে থাকতে পারেন। এটা বহু বছরের আমাদের প্রচেষ্টা ছিল যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, এবং মাননীয় নিজে ওখানে রয়েছেন, মানে উনি শিল্প প্রসারের জন্য কতটা উদ্যোগী এর থেকে সেটা প্রমাণ হয়। অতএব উনি যদি থাকেন সেখানে আমাদের শিল্পপতি বন্ধুদের যে সমস্যাগুলো একদম টেবিলেই সমস্যার সমাধান হবে, এবং আমার মনে হয় এটা শিল্পের প্রসারের পক্ষে খুবই সহায়ক। তো খুশি, অন্ডাল এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হচ্ছে। এক, ওখানে 150 কোটি টাকার পশ্চিমবঙ্গ সরকার লগ্নি করছে। দুই, তারপরে একটা নতুন কমিটি যেটা কালকে অ্যানাউন্স করে গেলেন, কিন্তু তাতে উনি বলেছেন আমি চেয়ারম্যান থাকব আর বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক বৃন্দ থাকবে। ওখানে যদি ব্যবসাদারের শিল্পপতিদের প্রতিনিধি না থাকে, ছোট ছোট চেম্বারকে যদি নাও নেয়, বড় প্রতিষ্ঠিত চেম্বার যেগুলো আছে তাদের প্রতিনিধি রেখে আমাদের মতামত নিয়ে তো এগোতে হবে। আমরা সেটা আজকে একটা চিঠি করছি দিদিকে, আশা করি তিনি আমাদের প্রতিনিধি নেবেন আর আমাদের সাথে মিলেমিশে যদি কাজ করেন তাহলে পশ্চিমবাংলায় আরও শিল্প আসতে পারে। আর পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর সবাইকে যৌথভাবে প্রচেষ্টা চালাতে হবে। তার জন্যই আমরা আগামী 5 আর 6 তারিখে একটা কনভেনশন করছি, যে কনভেনশন করে একটা একটা মানে ইউনানিমাস রায় সবার হয় সেদিকে আমরা ধীরে ধীরে করে এগোবো। গভর্নমেন্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আরও শিল্প আসুক, শিল্প না এলে এমপ্লয়মেন্টটা বাড়ানো যাবে না। Subscribe to my channel and also press this bell icon.